শিক্ষাবৃত্তির বিষয় নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী বলছেন যে এটা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করতে হবে, কিন্তু সবটাই মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করছে। তো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কঠিন অবস্থায় আপনারা পড়েছেন, আর্থিকভাবে অনেকটাই খারাপ অবস্থায় রয়েছে, তো আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আরেকবার কেন যাচ্ছেন না, বা তার কাছে গিয়ে আরেকবার কোনো মানে দরবার করতে করাটা কি উচিত নয় বলে মনে হয় আপনার? অনেকেই কিন্তু চাইছে যে আপনারা কিন্তু এগিয়ে আসুন আরো। দেখেন, দলীয় দলীয় রীতিনীতি অনুযায়ী যা আমাদের করা দরকার সেটা আমরা করেছি, এবং মুখ্যমন্ত্রী অবশ্যই আমাদের সময় হলেই, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু দেখা করলেই তো আর হয়ে গেল না, সরকারের দৃষ্টিকোণ থেকে আমাদেরকে পজিটিভ সদর্থক বার্তা আমাদেরকে দিতে অবশ্যই দেখা করবেন। কিন্তু সেই তার আগে আপনি ভালো মতো জানেন যে আপনার সঙ্গে কথা বলতে গেলেও যেমন একটা পূর্ব প্রস্তুতি বা আলোচনা বা সেই সম্পর্কে ধারণা থাকা উচিত। নিঃসন্দেহে সরকারও সেই সময় চিন্তা ভাবনা নিয়ে চলছেন, আমাদের বিষয়ে সদর্থক চিন্তা ভাবনা হলে অবশ্যই উনি আমাদের সঙ্গে দেখা করবেন এবং আমাদের বিষয় নিয়ে কথা বলবেন, এটা আমি মনে করি অন্তত। বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বা দমদমে তার বাড়িতে গিয়ে কি আপনাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের কোনো সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে? আমি আলোচনা চলছে আলোচনা চলছে দল যেভাবে নির্দেশ দিয়েছেন উনি সেইভাবে চলছেন, দলের নির্দেশ অনুযায়ী তিনি চলছেন, আমরা দলীয় যেখানে বলা দরকার আমরা সেখানে বলেছি, অবশ্যই বলেছি। শেষমেশ যে প্রশ্নটা আপনাকে করব, যে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের তৃণমূলপন্থী নেতৃত্বদের সমালোচনা করছেন যে তারা পাচ্ছেন না, কারণ এই কঠিন অবস্থার মধ্যে তাকে জোরালো ভাবে দাবি উত্থাপন করতে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনার কি কোনো খামতি ঘাটতি আছে না ধৈর্যের অভাব করছে? পার্শ্ব শিক্ষকদেরকে এমন ভাবে বিরোধীরা তুলে দিয়েছেন গত বিধানসভা নির্বাচনের আগে, এত মিথ্যাচার এবং এত মানে বেলেল্লাপনা যাকে বলা হয়, যে শব্দগুলো ইউজ না করলে হয় তবুও আমাকে করতে হলো, যে এই ধরনের এমন ভাবে তুলে দিয়েছেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদেরকে, যাদেরকে ধৈর্য মানে তাদেরকে বোঝানোর মতো পরিস্থিতি এখন তারা কোনো বিষয়ে, কারণ তাদের একে তাদের পারিবারিক অবস্থা খারাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ, মানসিক পরিস্থিতি, তাদেরকে অর্থনৈতিক ভাবে শোষণ করা হয়েছে, হাজার হাজার টাকা তাদের কাছ থেকে তুলে, একদিকে একজন মানে নির্বাচনে প্রার্থী হয়েছেন, কোটি কোটি টাকা তুলেছেন, তুলে প্রার্থী হয়েছেন, আর একদিকে আপনার একদল বিজেপি এবং সিপিএম তারা চিন্তা মানে লক্ষ লক্ষ টাকা তুলে পার্শ্ব শিক্ষকদের কাছ থেকে তুলে শোষণ করে তারা আন্দোলনের নামে সরকার বিরোধী করেছেন, বিভিন্ন ভাবে পার্শ্ব শিক্ষকরা তিতি বিরক্ত এবং অত্যন্ত অসহায়, এই মুহূর্তে চরম অসহায়, হতাশায় ভুগছে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা, তাদেরকে এতটাই আশার জায়গায় 72 ঘন্টার মধ্যে জিও কেন্দ্রের টাকা তুলে দেব, তার অমুক টাকা বেতন হয়, মানে অমুক হয় তমুক হয় এমন ভাবে তাদেরকে তুলে ধরা হয়েছে, যার কারণে আজকে পার্শ্ব শিক্ষকরা অত্যন্ত তিতি বিরক্ত। পার্শ্ব শিক্ষকদের আজকে দোষ নেই, দোষটা হচ্ছে কয়েকজন স্বার্থপর নেতৃত্বের জন্য, তারা ধীর গতি বোঝে না, তারা কোনো একটা প্ল্যানিং করে বোঝে না, যে কোনো একটা বিষয় নিতে গেলে রাজ্য সরকারের অত্যন্ত মানে সহানুভূতি বের করতে হয়, সেটাকে তার শিক্ষকোচিত চিন্তা ভাবনা আলোচনার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়, সেই চিন্তা ভাবনা সেই সামান্য কয়েকজন নেতৃত্বের নেই, যার কারণে আজকে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা আজকে অত্যন্ত হতাশাগ্রস্ত, অত্যন্ত তারা মানসিক ভাবে পরিশ্রান্ত, তাদেরকে এই জায়গা থেকে তুলে নিয়ে আসা অত্যন্ত অত্যন্ত কঠিন কাজ, সেই চেষ্টা আমি দ্রুত করছি, বিগত কয়েক মাস থেকে আমি সেটা চেষ্টা করছি, আমি যেমন পার্শ্ব শিক্ষকদের মনোবলকে ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করছি, ঠিক অনুরূপ ভাবে দলের নেতৃত্বের কাছে একটা সদর্থক চিন্তা ভাবনা যাতে থাকে, যে নমর্থক চিন্তা ভাবনা বিরোধীরা দিয়েছে, যে নমর্থক চিন্তা ভাবনা একজন শিক্ষক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা হিসেবে উল্টো একদম মানে বাজে ভাষায় নোংরা ভাষায় শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, দলীয় নেতৃত্বদের আক্রমণ করেছেন, দলকে আক্রমণ করেছেন, সেই জায়গা থেকে আমি একটা দলের সমস্ত নেতা মন্ত্রীর কাছে, বিধায়কদের কাছে, এমপির কাছে, সমস্ত জায়গায় সদর্থক চিন্তা ভাবনার জন্য তাদের কাছে এগিয়ে যাচ্ছি, পার্শ্ব শিক্ষকদেরকে অনুরোধ করবো আপনাদেরকে চিন্তা ভাবনা করবো, চিন্তা করতে বলবো যে এই সমস্ত হতাশা থেকে দূর করে যারা আপনাদেরকে বিপথে পরিচালিত করেছে তাদের থেকে সরে আসুন, সরে এসে ধৈর্য ধরুন, নিঃসন্দেহে রমিউল ইসলাম কোনোদিন কাউকে মিথ্যা আশ্বাস দেয় না বা মিথ্যা কোনোদিন কথা বলে না বা আগ বাড়িয়ে কোনো বিষয় বলতে চায় না, আমরা এখনো বলছি আমরা দলের কাছে সদর্থক চিন্তা ভাবনা দেওয়ার চেষ্টা করছি, সরকারকে সদর্থক চিন্তা ভাবনা দেওয়ার চেষ্টা করছি, যে সদর্থক চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমরা যদি কাজগুলো সফলভাবে করতে পারি তাহলে আগামী 2022-এ নিঃসন্দেহে পার্শ্ব শিক্ষকদের হাসি মুখ আসবে, এটা আমার মনে হয়, এটা আমার আমার সাংগঠনিক যে কার্যকলাপ সেই কার্যকলাপের মধ্য দিয়ে আমার এটা বিশ্বাস রয়েছে, আমি কারো কথাই বলছি না, আমার এটা বিশ্বাস, আত্মবিশ্বাস যে পার্শ্ব শিক্ষকরা
বুঝবে এবং পার্শ্ব শিক্ষকদের একদিন তারা আমাদের পাশে আসবেই, আর আমাদের পাশে যেদিন আসবে দল, যেদিন সদর্থক চিন্তা আমরা বুঝবে, অবশ্যই ভালো কিছু পার্শ্ব শিক্ষকদের জন্য আশা করি।